ভেঙে পড়ছে কাচের দেওয়াল, মাঝে মধ্যেই বিগড়ছে কনভেয়ার বেল্ট, শৌচাগারের অবস্থা তথৈবচ। এইসব একাধিক সমস্যায় জেরবার কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল। টার্মিনালের আরও একটি গুরুতর সমস্যা, পর্যাপ্ত সংখ্যক সাইনেজ বা পথ নির্দেশিকা না থাকা, ফলে টার্মিনালে ঢুকলে কোন দিকে যেতে হবে তা বুঝতে পারছেন না যাত্রীরা। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পর অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অজিত সিংহকে চিঠি লেখেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। এবার এক ধাপ এগিয়ে খোদ বিমান পরিবহন মন্ত্রীকেই দায়ী করলেন বিমানবন্দরের যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ সৌগত রায়। তার অভিযোগ, অজিত সিংহের নির্দেশেই তাড়াহুড়ো করে নতুন টার্মিনাল চালু করা হয়েছে। যদি হঠাৎ করে মন্ত্রীর ইনস্ট্রাকশন আসে চালু হয়ে যায়, মন্ত্রীর আর একটু খবর নিয়ে ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল, তিনি দেননি। কিন্তু চালু করার পর তার দিল্লির এয়ারপোর্ট অথরিটি যে সমস্ত কনসেশনার অ্যাপয়েন্ট করেনি সে তো উনি জানেন না, কন্ট্রাক্টর যে সমস্ত লোক অ্যাপয়েন্ট করেনি উনি জানেন না, উনি এটা বলে দিয়েছে। এখন উনি পরে বলছেন যে হ্যাঁ অনেক ত্রুটি রয়ে গিয়েছে, সেগুলো দেখতে হবে। সৌগত রায়ের অভিযোগ, টার্মিনালে কোনো খাবারের দোকান নেই, ফলে সমস্যায় পড়ছেন যাত্রীরা। এ বিষয়ে আলোচনা করতে এক সপ্তাহের মধ্যেই যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির বৈঠক ডাকছেন তিনি। সত্যি খাবারের দোকান নেই, পানীয়ের দোকান নেই, বইয়ের দোকান নেই, এটা করাও। এবং এর জন্য আমি পুরোপুরি এয়ারপোর্ট অথরিটি চেয়ারম্যান ভিপি আগরওয়াল এবং তার যারা কর্মকর্তা তাদের দাবি করব। টার্মিনালের বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ এয়ারলাইন্স অপারেটার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, সবার আগে পর্যাপ্ত সংখ্যক সাইনেজ বসানো হোক, না হলে চরম বিভ্রান্তিতে পড়ছেন যাত্রীরা। ইতিমধ্যে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে দ্রুত সমস্যার সমাধানে নির্দেশ দেওয়া হয়েছে। সুমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।